দুদিন থেকে খুব প্রচুর শীত পড়তেছে, কুয়াশা, শীতে লোকজন বাড়াতে পারতেছে না, কুয়াশা তো কিছু দেখা যাচ্ছে না, কুয়াশায় রাস্তাঘাটে চলাফেরা করা মুশকিল হয়ে গেছে। কুয়াশার দিনে লাইট সারা বাইরে বাড়ানো যাচ্ছে না, এই রাস্তা দিয়ে এলাম, লাইট নিয়ে এলাম। শীত খুব ভালো পড়ছে আজকে, আজকে সকালে কুয়াশায় আমরা জনজীবন বিপর্যস্ত, আমরা গাড়ি চালানোর সময় লাইট দিয়েই গাড়ি চালাতে হচ্ছে। আমি একটা কলেজে প্রবাসক, কলেজে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছি, আমার কলেজ 9টা থেকে 8টায় যেতে হবে, এই জন্য আমরা লাইট দিয়েই কলেজে যাওয়ার জন্য আজকে প্রস্তুত হয়েছি। শীতের পাশাপাশি অনেক কুয়াশা, দেখা যায় না কিছু, আন্ধার, খুব কষ্ট করে গাড়ি চালাচ্ছি, হেডলাইট জ্বালা, খুব কষ্ট করে গাড়ি চালাচ্ছি। না, এর আগে আমরা এখনো এরকম কখনো দেখি নাই, এটা আমরা প্রথম দেখতেছি যে রমজান মাসে এরকম শীত কুয়াশা। হ্যাঁ, তো যাই হোক, এরকম হলে আমাদের বিশেষ করে ফসলের ক্ষতিটা একটু বেশি হবে। হ্যাঁ, যেরকম আলু, মরিচ, গম, সরিষা এগুলাতে মানে প্রভাব পড়বে, মানে এগুলোতে ফসলের খুব ক্ষতি হবে। শীত ভালোই পড়েছে, কুয়াশা, ঠান্ডা বাতাস, শীত ভালোই তো, ঘন শীতে কাজে দেওয়া সমস্যা কুয়াশা ঠান্ডার জন্য। আবহাওয়া